আমরা প্রজাতন্ত্রের কর্মচারী অনেক সময় অনেকভাবে সরকারের নির্দেশনা পালন করতে গিয়ে যে সমস্ত ঘটনা ঘটে সেগুলোর ক্ষেত্রে সব সবসময় যে আমার পুলিশ সদস্যের ইচ্ছাই খুশি ঘটে এটা বাস্তবতা হয়ে যায় সেই সংস্কার আমরা চাই এটা কোনো একক বিষয় না এটা রাষ্ট্র সেই ব্যবস্থা করে দিলে আমার পুলিশ কেন অন্যায় করবে কেন অন্যায় নির্দেশ শুনবে কেন নিপীড়িত হবে আমরা সেটা চাই না নিজেদের এই এই দাবিগুলোই জানিয়েছে আমাদের সব পুলিশ ভাইয়েরা এই দাবিগুলোই করেছে নিজেদের আরামায়স নিজেদের সুযোগ সুবিধা বৃদ্ধি না আমার অধিকারগুলো নিশ্চিত করা হয় আমার কর্মক্ষেত্রের যেন সুন্দর করা হয় আমাকে যেন আমার কাজটা আমাকে করতে দেবেন এবং আইনগতভাবে দেশের প্রচলিত আইনে আমা আমি যা করতে বাধ্য সেই কাজটাই আমাকে করতে দিবেন এর বাইরে কোনো দায়িত্ব আমাকে দেবেন না সুতরাং এর জন্যও কিন্তু আমার এর জন্যও কিন্তু আমার নিজেদের সংস্কারের আমরা প্রত্যাশী এবং সেটা আমরা চাই সাহস দেন আমাদেরকে একটু সহযোগিতা করেন যেন আমরা আমাদের কর্ম অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে তারা মামলা করতে পারছে না আমার এখানে কাজ করার মতো সুযোগ নাই অনেক আক্রান্ত হচ্ছে তাকে প্রটেক্ট করতে পারছে না বাড়ি করে ডাকাতি হচ্ছে আমি এটাই বলছি যে আমাকে যদি বাইরে গেলে আমি নিজেই এই ভুগি আপনি যদি সহায়তা না করেন তাহলে পরে আমি কেমনে আপনার নিরাপত্তাটা দেব আমি সেই পরিবেশটার জন্য আজকে আপনাদের কাছে আসছি আমাদেরকে বাইরে গেলে যেন আমাকে লাঞ্ছিত হতে না হয় আমি আক্রান্ত হতে না হয় আমাকে যেন কথা শুনতে না হয় আমি আমার দায়িত্ব পালনের ক্ষেত্রটা আপনারা তৈরি করে দেন আমরা আমাদের যে জুনিয়র কমান্ড আছে তাদেরকে আমরা বলবো যে আমরা সাংবাদিক ভাইদের কাছে বলেছি আমরা সব জায়গায় গেলে এই সহযোগিতাটা পাবো এই আশ্বাসটা পেলে আমার বাহিনীকে যখন মাঠে যাবে তখন সে যেন নিশ্চিন্তে তার নিজের নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে না হয় তখনই সে আপনার নিরাপত্তাটা সে পূর্ণাঙ্গভাবে দিতে পারবে পুলিশের যে প্রয়োজনীয়তাটা আমার মনে হয় যে আপনারাও সেটা উপলব্ধি করতে পারছেন যে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে মানুষের বাড়িতে লুটপাট হচ্ছে কিংবা দোকানপাটের এই যে একটা ব্যবস্থা এই যে একটা কার্যক্রম নিশ্চয়ই এটা দায়ভারটা তো পুলিশেরই আসে যে পুলিশ এই নিয়ন্ত্রণটা এই নিরাপত্তাটা দেবে কিন্তু আমার তো এখন পুলিশের যে সার্বিক মনোবল বলেন তাদের যে অবস্থা বলেন তাদের যে শখ শখ বলেন তাদের যে এই সার্বিক পরিস্থিতি আমাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচার রিস্ট্রাকচার করে আবার আমরা এটা পুনর্গঠন করতে যেই তাদের মনোবল বৃদ্ধি করতে যেই সময়টা দরকার যেই কার্যক্রমগুলো নেওয়া দরকার সেই প্রক্রিয়ায় তো আমরা এটা কুলাই উঠতে পারছি না